ਸਹੀ ਕਰਾ ਕੇ ਬਾਈ ਇੰਚੀ ਦੇ ਪਵਾ ਕੇ ਟਾਇਰ ਘੁੰਮਦੇ ਨਹੀਂ ਤੇਰੇ ਸ਼ਹਿਰ ਘੁੰਮਦੇ ਉਹ ਗੱਡੀ ਨੀਵੀਂ ਜੀ ਕਰਾ ਕੇ ਬਾਈ ਇੰਚੀ ਦੇ ਪਵਾ ਕੇ Hello everyone, Assalamu alaikum. আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমরা ঈদ ভেকেশনে গ্রামে গিয়েছিলাম আর এই ব্লগটা হচ্ছে আমরা যখন গ্রাম থেকে ঢাকায় ফিরে আসি তখনের আমরা প্রথমেই হচ্ছে বাসা থেকে বের হয়ে যাই সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আর আমার হাজবেন্ড আমরা দুইজনই হচ্ছে বাইক দিয়ে ঢাকায় ব্যাক করি আর অন্যরা সবাই পরের দিন ঢাকায় আসে আমরা দুইজন যেদিন ঢাকায় ব্যাক করি ওই দিনটা ছিল 3 তারিখ আর আমরা রাস্তায় কোনো জ্যাম দেখতে পাই না কিন্তু পরের দিন আমাদের ফ্যামিলি পার্সনরা যখন আসে তারা বলে যে অনেক জ্যাম ছিল অর্ধেক রাস্তায় এসে আমরা দুজনই বুঝতে পারি যে বাইকের অয়েল শেষ হয়ে গিয়েছে আর অনেকক্ষণ হেলমেট পরে থাকতে থাকতে আমারও মাথা ব্যথা হয়ে গিয়েছিল তাই আমরা সাহেব প্রতাপ এসে একটু রেস্ট নেই এবং আমরা চা খাই এই চাটা অনেক ভালো ছিল সত্যি কথা আর চা খাওয়া শেষ হওয়ার পর আমি একটা দই খাই এরপর আমরা দুজন এখান থেকে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিই অর্ধেক রাস্তায় আসার পর আমাদের দুজনের আবারও মনে পড়ে যে গতকাল রাতে আমাদের দুজনের অনেক মিষ্টি খেতে ইচ্ছা করতেছিল তাই সে আমাকে 300 ফিট রোড দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যায় সেখানে অনেক ভালো মিষ্টি পাওয়া যায় তাছাড়া সবচেয়ে মজার কথা হচ্ছে এটা হচ্ছে 5 কিলোমিটার এলাকার মধ্যে একটাই মিষ্টির দোকান আমরা এই দোকান থেকে 1 পিস রসমালাই এবং 2টা মিষ্টি অর্ডার করি মিষ্টি খাওয়ার পর আমাদের দুজনেরই পানি খেতে ইচ্ছা করে তাই সে পাশের দোকান থেকে আমার জন্য পানি নিয়ে আসে পানি খাওয়া শেষ হওয়ার পর আমরা দুজন বাসার উদ্দেশ্যে আবার রওনা দিই আর এই তো শেষ আল্লাহ হাফেজ